ছোট্ট শিশুর মাধ্যমে রেকি করে বাসা বাড়িতে চুরি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। জানায় এই চক্রে আছে ননদ-ভাবি, তাদের স্বামী ও সন্তান। গুলশান, বাড়িধারা, মিরপুর, ডিওএইচএস এর মতো অভিজাত এলাকা টার্গেট ছিল তাদের। ঢাকার বাইরেও চুরির ঘটনা ঘটিয়েছে তারা। বিস্তারিত দেখুন রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। 2 এপ্রিল 2024, রাজধানীর মিরপুর ডিওএইচএস এর একটি বহুতল ভবনের সিসি ক্যামেরার ফুটেজ। লিফট থেকে নেমে আসে শিশুসহ দুই নারী, পরে সামনের দরজা খুলে ভিতরে যায় শিশুটি, পেছনে ঢোকেন নারীদের একজন, এরপর বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যান তারা। কিছুক্ষণ পর আবারও হাজির, শিশুটি আবারও ভেতরে ঢুকে গ্রিন সিগন্যাল দেন বাকি দুইজনকে। মিনিট তিনেক ভেতরে অবস্থান করে বের হয়ে যান তারা। শেষে জানা যায় নগদ টাকা, ডলার সহ প্রায় 5 লক্ষাধিক টাকার জিনিস চুরি করেছে এই চক্র। যখন ফার্স্টে চুরি হয় আমি আসলে বুঝি নাই কী করব। তো আমি 999-এ ফোন দেই, নিকটস্থ থানায় যোগাযোগ করি। তো আমার যেটা ছিল যে সাধারণ মানুষ তো আমরা ভাই, হয়তোবা একটু যদি সোশ্যাল মিডিয়াতে এনগেজমেন্ট আসে, যদি একটু মিডিয়া কাভারেজ পায়, হয়তোবা আমাদেরকে সিরিয়াসলি নিবে। কোটি খানেক মানুষ যখন ভিউ করলো এই ঘটনা, ঘটার দুদিনের মধ্যেই কিন্তু পুলিশ তাদের সানারপার এলাকা থেকে ধরতে সক্ষম হয়। 17 ফেব্রুয়ারি 2024, এবার ঘটনাস্থল কুমিল্লা। সিসি ক্যামেরার ফুটেজে এই তিনজনকে চুরি করে বের হয়ে যেতে দেখা যায়। এদেরকেই ডিওএইচএস এর ঘটনায় দেখা গিয়েছিল। কুমিল্লার আগে চলতি বছরের 27 জানুয়ারি গুলশানের একটি বাসাতেও একই কায়দায় চুরি করে এই চক্রটি। জানা গেছে এরা চুরি করেছে দিনাজপুর এবং ফরিদপুরেও। রাজধানীর টিকাটুলিতে চুরি করতে গিয়ে চোরাই মালামাল সহ বাড়ির বাসিন্দারা তাদের আটকও করে, তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই চোর চক্রের মূল হোতা সেলিনা নামের এই নারী, তার সহযোগী আপন ভাইয়ের বউ ঝুমুর, আর চমকে দেওয়ার মতো তথ্য, শিশুটি সেলিনার ভাইয়ের ও ঝুমুরের ছেলে। এরা বিভিন্ন এলাকায় ঘুরে বাসাবাড়ি টার্গেট করে, দরজার লক খোলা পেলেই সেখানে হানা দিয়ে মালামাল লুট করে। দীর্ঘদিন ধরে তিনজন এসব অপকর্মে জড়িত। পুলিশের তরফ থেকেও নিশ্চিত করা হয় তাদের পরিচয়। পুলিশ জানায় মিরপুর ডিওএইচএস এ চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর তাদের সন্ধান মেলে। আমরা মামলা করেছিলাম বলেই আমরা রেজাল্টটা পেয়েছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।